18th founding anniversary of Daffodil International University. সকলকে জানাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় মানে যে বিশ্বটাই বিদ্যালয় সেটা বুঝতে শিখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং তোমাদের মতো শিক্ষার্থীরা যারা জানে উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে যে কয়েকটা 10টি সেরা বিশ্ববিদ্যালয় আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার মধ্যে অন্যতম। এবং আমরা প্রতিনিয়ত শুধু গ্র্যাজুয়েট তৈরি করে আমরা ক্ষান্ত হইনি, আমাদের একটি স্লোগান আছে, সেটি হচ্ছে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব। সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি এবং এ পর্যন্ত প্রায় 700 বেশি উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি। এটা আমার মনে হয় আমাদের একটা বিরাট সাফল্য। দোয়া করছি, আশা করছি যে ইউনিভার্সিটির যারা আছে, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যে ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা দেখলাম, সত্যি তারা যেই একটা পরিবেশে শিক্ষা নিচ্ছে, আমি নিশ্চিত যে তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে, উন্নত হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তোমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবে, দেশকে পরিবর্তন করতে পারবে, তোমরা যা চাইবে তা নিশ্চয়ই অর্জন করতে পারবে। তোমাদের জন্য আমার দোয়া রইল। আমার একার পক্ষে কিন্তু এই ক্যাম্পাসটা কিন্তু এইভাবে অর্গানাইজ করা কখনই সম্ভব হতো না যদি না আমি অনেকগুলো বিউটিফুল ফ্যাকাল্টি, বিউটিফুল ম্যানেজমেন্ট এবং সবচেয়ে বড় কথা হলো চমৎকার ছাত্রছাত্রী যাদেরকে আজকে তোমাদেরকে আমরা পেয়েছি। তোমরা আজকে যেভাবে ডিসিপ্লিন সহকারে সকাল থেকে তোমরা এখানে উপস্থিত, এই যে তোমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা একটা চমৎকার বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারছি। নানা রকম ঘূর্ণিঝড়ের মধ্যেও মানুষকে আসলে সমুদ্র পাড়ি দিতে হয়, কারণ সেটি বেঁচে থাকা। যিনি পারেন না তিনি আসলে বিলুপ্ত হয়ে যান, এবং আমরা কোনো মতেই বিলুপ্ত হব না। মৃত্যু মানেই শেষ না, মরে যাওয়াটা সব না। বিত্ত আমরা সবাই চিনি, ক্ষমতা আমরা সবাই চিনি, কিন্তু আসলে বড় হওয়া কাকে বলে তা কিন্তু জানে না। বড় লোক হওয়া আর বড় হওয়ার মধ্যে কিন্তু বিস্তর ব্যবধান রয়েছে, এটি মাথায় রাখতে হবে। আজকে যারা সামনে বসে আছেন তাদের প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই, যারা আমার সন্তান সমতুল্য, জীবনে লক্ষ্যটি স্থির রাখবে। লক্ষ্যটি স্থির রাখতে হয় একটি কারণে, কারণ তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ কখনো না। তুমি কিন্তু তোমার আরেকটি পরিবারের জন্ম দিতে যাচ্ছ, তুমিও কিন্তু একটি প্রজনন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীকে এবং মানচিত্রকে প্রতিনিয়ত বড় করছো। কাজে তোমার ওপর যে দাবি বা দায়ভার সেটি শুধু তোমার একার নয়। যদি সে পথে হাঁটতে হয়, চোখ কান বন্ধ করে ভাববে যে পরিবার সবচাইতে জরুরি। We'll be right back.
এই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল হরিণীর চোখ কণ্ঠটি গানের বিনা কথা শোনা, তারপরে সব মিলে খুব ভালো লাগছে আমার। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এত পরিমাণ খুশি হয়েছি যা বলার বাহিরে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটা ভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচাইতে বেস্ট। আমাদের এই চার দিন আমরা সফল হয়ে যাচ্ছি, চার দিন বুঝিয়ে দিল যে আমরা যদি একসাথে থাকি তখনও যেমন আমরা শক্তি, আমরা যখন আলাদা হয়ে অনুষ্ঠান করি তখন আমরা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। এত সুন্দর গ্রিন ক্যাম্পাস আমরা সকাল থেকে রেখেছি এবং সবসময় চেষ্টা করছি আমাদের গ্রিন ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, যাতে নোংরা না হয় সেই দিকটা আমরা সবসময় খেয়াল করেছি। যদি আমি কোথাও প্রাইভেটে পড়ি তাহলে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ব, কেন কি এটার ইউনিভার্সিটি ক্যাম্পাসটা পুরো বিদেশের মতো। আমার দেশে এত সুন্দর একটা ক্যাম্পাস থাকলে আমি কখনো অন্য কোনো ক্যাম্পাসে যাব না, আর এই ক্যাম্পাসে পড়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লায়ার পরাণ ভৈরা যায় তোর, তোমার লায়ার পরাণ ভৈরা যায়, তোমার লায়ার পরাণ ভৈরা যায়। আলগা কারো গো খোপা